डियर ভিউয়ার্স কেমন আছেন ভালো আছেন আশা করছি আপনাদের সাথে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যারা ইংরেজিতে অনার্স ভর্তি হয়েছেন বা হচ্ছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ মূলত আমরা ইংরেজিতে সাবজেক্ট যেটিকে সাধারণত জনগণ পড়ে থাকে রয়্যাল সাবজেক্ট মানে রাজকীয় সাবজেক্ট তো রাজকীয় একটি সাবজেক্ট এটির প্রতি মানুষের একটি আকর্ষণ আছে एक मोह आछे किन्तु इंग्लिश सबजेक्टी अनेके भय पाए तो एखाने समीह पड़े आमरा जदि एकटु भालो करे ख्याल करे देखी इंग्लिश अनार्स पढ़ार ब्यापारटा दुटो जायगाय दुई रकम पब्लिक विश्वविद्यालयगुलोते इंग्लिश अनार्स एकटि खुबई डिमांडेड सबजेक्ट एखाने भर्ती हवाटा टाफ एखाने सबाई खूब चूज करे किन्तु सबार भाग्य है ना और जातीय विश्वविद्यालय ब्यापारटा पुरोपुर उल्टो तार अर्थ अनेकेई आछेन जारा साधारणत इंग्लिशे भर्ती होते चान एवं सुजोगो पेये जान सहजे सुजोग पेये जान आबार केउ केउ आछेन जारा इंग्लिशे भर्ती होवार कथा भाबेन ना बा इंग्लिशे भर्ती होबेन बोले कखनो चिंताओ करेन ना তারা আনওয়াইজলি ইংলিশটাকে চুজ করে দেয় তারা শেষের দিকে রাখে কিন্তু যেহেতু তাদের গ্রেড পয়েন্টে কম থাকার কারণে তারা এই ইংলিশ সাবজেক্টটা তাদের সিলেকশন হয়ে যায় তো সঙ্গত কারণে আমরা জানি যে ইংলিশে যখন সিলেকশন হয়ে যায় তখন ভর্তি হতেই হয় এবং তারা ভর্তি হয়ে যায় এবং ভর্তি হওয়ার পরে যেটি হয় বেশ কিছু শিক্ষার্থী তারা ইংলিশে ভর্তি হয় কিন্তু তারা চায় না যারা ইংলিশে ভর্তি হোক বা পড়ুক তারা হুমজিক্যালি হুট করে তারা ইংলিশ সাবজেক্টটা চুজ করে দিয়েছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্যাট মিনস আমাদের সফটওয়্যার থেকে কিন্তু তাকে সিলেকশন করে দেওয়া হয়েছে তো এই যে এই বিষয়টি এই প্রবলেমটি থেকে কিন্তু আমাদের অনেকেই এই ঝামেলায় পড়েছেন সেই হচ্ছে তারা কিন্তু মানসিকভাবে মানে তারা মানসিকভাবে নিতে পারে না যে তারা ইংলিশ পড়বে কিন্তু ইংলিশ সাবজেক্টটি চলে এসেছে তো তাদের জন্য একটা পরামর্শ থাকবে আমার সেই পরামর্শটি আমি একটু পরেই দেব আর যারা ইংলিশে সত্যিকার অর্থেই ভর্তি হয়েছেন বা যারা ইচ্ছা করেই ইংলিশে ভর্তি হয়েছেন হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আপনাদের সমস্যা আছে বা কোনো কারণে ভর্তি হন নাই তারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের জন্য আমার কিছু কথা তো আমি অবশ্যই কিন্তু যারা ভর্তি হয়েছেন বাধ্য হয়ে তাদের জন্য কথা বলবো আপনারা একটু ওয়েট করেন তো দেখুন আমি প্রথমে বলছি যারা অলরেডি ভালোবেসে পছন্দ করে ভর্তি হয়েছেন পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অনার্সে তাদের জন্য কথাগুলো বলছি সেটি হচ্ছে জাতি ইংলিশে অনার্স বলতে কিন্তু আমরা ইংলিশ গ্রামার বলতে কিছু থাকে না এখানে থাকে না বলতে না বললেই চলে খুবই সিম্পল খুবই সাধারণ দুই এক নম্বরের না গ্রামার থাকে তো এটি না থাকাই বলা চলে আর পুরোটাই কিন্তু আপনাকে পড়তে হয় লিটারেচার সাহিত্য পড়তে হয় তো এই যে এই সাহিত্য পড়াটার সঙ্গে কিন্তু আপনি কখনো আপনি রেডি ছিলেন না বা আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না যে সাহিত্য পড়তে হবে এই বিষয়টি আপনি কখনো মনে করেন নাই তো এখানে এসে যখন আপনি লিটারেচার পেয়ে যান তখন আপনার মধ্যে একটা সংকোচ সৃষ্টি করে যে এগুলো আমি কখনো পড়ি নাই এগুলো কীভাবে পড়বো আর এগুলো পড়ে আমার কী হবে এগুলো পড়ে আমার কী দরকার আমি তো গ্রামার পড়তে চেয়েছিলাম আমি যে ভেবেছিলাম গ্রামার পড়বো না তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি ইংলিশ অনার্স যারা পড়ে ইংলিশ মাস্টার যারা করে তারা ইংলিশ স্পেশালিস্ট তো স্পেশালিস্টদের জন্য যারা পড়াশোনাগুলো থাকবে সেই পড়াশোনাগুলো কিন্তু একটু উন্নত মানের হবে বড় মানের হবে আপনি গ্রামার রিলেটেড যে ভাবনাগুলো ভাবছেন সেই ভাবনাগুলো থেকে এখন বেরিয়ে আসতে হবে আপনাকে এখন ইন্টারন্যাশনালি চিন্তা করতে হবে তার অর্থ হচ্ছে আপনার পড়াশোনাগুলো হবে হচ্ছে ইংলিশ রিলেটেড সব কিছু থাকবে ইংলিশে যদি আপনাদের দুইটি সাবজেক্ট আছে নন মেজর সাবজেক্ট আছে যেগুলো সাধারণত আপনাদের বাংলায় উত্তর দিতে হবে তো ইংলিশটাই কিন্তু আপনার মেইন সাবজেক্ট এবং ইংলিশে আপনি অনার্স মাস্টার্স করবেন তো এখানে একটি কথা বলে রাখি যারা
ইংলিশে অনার্স মাস্টার্স করবেন, তারা শুরু থেকেই আপনারা মানসিকভাবে প্রিপারেশান নেবেন, কারণ পরীক্ষাগুলো খুব দ্রুত হয়ে যায়, খুব সময় পাওয়া যায় না। এই কম সময়ের মধ্যে আপনাকে একটা সিলেবাস কভার করতে হয়। যদিও ফার্স্ট ইয়ারের সিলেবাসটা খুব বেশি বড় না হলেও আপনাকে পনেরোটি গল্প পড়তে হবে, আপনাকে কবিতা পড়তে হবে 20টি। তো এতগুলো গল্প এবং কবিতা পড়তে নিলে কিন্তু আপনার অনেক মানে নাভিশ্বাস হওয়ার কথা। তো সেক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি তো এই কবিতা এবং গল্প পড়ে অভ্যস্ত না, কমিউনিকেটিভ ইংলিশ লার্নিংয়ে আপনি অভ্যস্ত। এই কমিউনিকেটিভ ইংলিশ লার্নিংয়ে যারা করেছেন তাদের মধ্যে খুব বেশি যে ইংলিশের স্ট্রেংথ আসা তারা কিন্তু এটি মানে কম এসেছে, এবং তাদের মধ্যে যে বিষয়টি খেয়াল করা গেছে সেটি হচ্ছে তারা সাধারণত এই ট্রান্সলেট করাটাতে তাদের বেশ উইকনেস আছে। তো এখানে যে কথাটি বলতে চাচ্ছি আমি সেটি হচ্ছে শুরুতেই আপনারা অবশ্যই কলেজের ক্লাসগুলো করবেন। কলেজের ক্লাসগুলো করবেন এই কারণে বিশ্ববিদ্যালয়ের টিচাররা যখন আপনার ক্লাস নেবে সেটি ক্লাসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি দেখবেন যে কিছু কিছু বিষয় আছে যে বিষয়টি টিচারের মাত্র 5 মিনিটের লেকচারে আপনি বুঝে গেছেন, কিন্তু আপনি 5 ঘন্টা ট্রাই করেও সেই বিষয়টি আপনি বুঝতে পারছেন না। সো আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনি ক্লাসে মনোযোগিত হবে। আর ইদানিং যেটি হচ্ছে যে অনেকেই ক্লাসে যারা পড়তে পারছে না তার জন্য অনলাইনে ক্লাস হচ্ছে, সেই বিষয়গুলো আপনারা প্রয়োজনে অনলাইনে ক্লাসে জয়েন করবেন, অথবা আপনারা ইউটিউব ফেসবুক বিভিন্ন মিডিয়াতে এই সমস্ত ক্লাসগুলো আমাদের মতো বিভিন্ন টিচাররা তারা দিয়ে থাকে তো আপনারা সেগুলো শেয়ার করবেন, সেগুলো দেখবেন। তো এই যে এই বিষয়টি টিচারের সঙ্গে থাকার চেষ্টা করবেন, আরেকটি বিষয় শুরু থেকেই পড়া শুরু করবেন। আর পরীক্ষার আগে পড়ে অনার্স পাস করা যায় এটি কিন্তু একটি ধারণা আছে, এবং কোনো কোনো সাবজেক্টে করাও যায়, কিন্তু ইংলিশ কিন্তু এরকম সাবজেক্ট না। সো ইংলিশে যদি আপনি পাস করতে পারবেন না তা বলছি না, কারণ কারো কারো ক্যালিবার আছে যারা মেমোরাইজিং ক্যালিবার, তারা কিন্তু খুব বেশি মেমোরাইজ করতে পারে, তাদের যে কথা ভিন্ন। কিন্তু যে আপনি যদি মনে করে থাকেন যে আপনার মেমোরি ভালো না বা আপনি ভুলে যান, তাহলে কিন্তু আপনাকে আগে থেকেই পড়া শুরু করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ইংলিশে আপনি যখন পড়ছেন আপনি ব্রড কোশ্চেনগুলো কমন পেয়ে যাবেন, ব্রড কোশ্চেনগুলো কমন পেয়ে যাবেন, প্রায় অলমোস্ট 100% ব্রড কোশ্চেন কমন পেয়ে যাবেন। স্যার টিচার যে সাজেশানটি দেবে সেই সাজেশান থেকে, এবং আপনি 60% কমন পেয়ে যাবেন এ থেকে, 60% কমন পাবেন আপনি শর্ট কোশ্চেন থেকে। তো এরপরে আপনি কিন্তু ব্রিফ কোশ্চেন থেকে কখনো কখনো এমন হতে পারে যে আপনি একটিও কমন পাচ্ছেন না। তো এই ব্রিফ কোশ্চেনের 10 মার্কস এবং শর্ট কোশ্চেনের যে আপনার 20 মার্কস, 20 মার্কসের মধ্যে আপনার 10 মার্কস, এই 10-10-20 কিন্তু আপনাকে পিছিয়ে ফেলবে। তো পাস করাটা খুব কঠিন না, ইংলিশে অনার্স পাস করাটা খুব কঠিন না, কারণ এখানে আপনি লিখলেই কিছু না কিছু নম্বর পেয়ে যান। তার মানে এই না যে আপনি কিন্তু যে পরীক্ষায় ভালো ফলাফল করবেন, আপনি পাস করে গেলেন, তার মানে কিন্তু এই না যে আপনি রেজাল্ট ভালো করবেন। তো এই যে রেজাল্ট ভালো করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি পয়েন্ট ভালো না থাকে আপনি কিন্তু মানসিকভাবে পিছিয়ে পড়বেন এবং আপনি কিন্তু চাকরির বাজারে পিছিয়ে পড়বেন। সো পয়েন্ট ভালো রাখার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে এভরি ডিটেলস পড়তে হবে। এভরি ডিটেলস বলতে আপনার প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, কবিতার কবির নাম, কবির জীবনী, কবির সম্পর্কে, এই সম্পর্কে বিষয়গুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খানু ধারণা থাকতে হবে। তার মানে আপনি ভাববেন না যে এটি খুবই ডিফিকাল্ট হবে, এটি কঠিন হবে না, মোটেই কঠিন না। ইফ ইউ এনজয় ইট ইউ উইল রিমেম্বার ইট, আপনি যখনই এনজয় করবেন তখনই রিমেম্বার করবেন, কারণ এইটি ভুলে যাওয়ার কোনো বিষয় না এবং ভুলে যাওয়ার সুযোগই কম। আপনি খুব দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে যে খুব সহজ বিষয়গুলো, আর একটা সময় আপনি যেহেতু দীর্ঘদিন বলতে প্রায় 5 বছর, 5 বছর তো কমপক্ষে, এই 5 বছর কমপক্ষে আপনি যেহেতু এই ইংলিশ কবি সাহিত্যিক লেখকদের সঙ্গে থাকবেন, তাদের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে পারিবারিক সম্পর্কের মতো। সো আপনি যেটি করবেন তাদেরকে পরিবারের মেম্বার মনে করবেন, এবং আপনিও ইংরেজি সাহিত্যের এক পরিবারের একটি নিজেকে সদস্য মনে করবেন। আর এভাবেই দেখবেন যে আপনি ইংলিশ সাহিত্যটাকে ভালোবাসতে শুরু করেছেন, ইংরেজি সাহিত্যটাকে পছন্দ করতে শুরু করেছেন, এবং ইংরেজি সাহিত্যের যে কনসেপ্ট, ইংরেজি সাহিত্যের যে ব্যাপকতা, উদারতা, বিশালতা, এটি আপনি এনজয় করতে পারছেন। তো ভিউয়ার্স, প্রথম দিকে ইংরেজি সাহিত্য পড়তে নিলে আপনার কিছু কিছু ভিউ আর কিছু প্রবলেম হবে, তার মানে হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিগত কিছু পরিবর্তন
মানে সমস্যা হবে যে আমি তো এভাবে ভাবি না, বা এভাবে আমার সমাজ ভাবে না, বা এভাবে আমরা কখনো চিন্তা করি না, আমার ধর্ম, আমার মানসিকতা, আমার মনস্তাত্ত্বিকতা এগুলো এভাবে ভাবে না, কিন্তু এখানে এই কবি বা লেখক এভাবে বলছেন, তাহলে আমি এই জায়গায় কী করব? তো ভিউয়ার্স একথা মনে রাখবেন যে অ্যাকচুয়ালি আমরা ইংলিশে অনার্স পড়ি, আমরা কিন্তু ইংলিশে অনার্স পড়ার জন্য পড়ি, এবং ইংলিশে অনার্স পড়ার জন্য পড়ার সময় আমাদের অবশ্যই আমরা এই লেখকদেরকে বা এই কবিদেরকে সাহিত্যিকদেরকে অবশ্যই আমরা ভুল বুঝবো না, আমরা মিসআন্ডারস্ট্যান্ড করবো না। অবশ্যই আমাদের সমাজের সমাজের মানদণ্ড থেকে, আমাদের মানসিকতার মানদণ্ড দিয়ে, আমাদের মানসিকতার স্কেল দিয়ে এই সমস্ত কবি সাহিত্যিকদের আমরা কী করবো না, আমরা মাপতে যাইবো না। কারণ হচ্ছে যে আমার যে স্কেল, সেই স্কেলটার সাথে আমার কবি সাহিত্যিকদের সামাজিক স্কেল, তাদের তাদের পারিপার্শ্বিকতার স্কেল কিন্তু একইভাবে তৈরি ছিল না। সো আমরা এটা মাপতে যাব না, এবং আমরা যখন ইংরেজি সাহিত্য পড়বো তখন ইংরেজি সাহিত্যটাকে উপভোগ করতে চেষ্টা করব, এবং ইংরেজি সাহিত্য বা লেখক কবিদেরকে আমাদের মধ্যে কারো কারো মধ্যে এই প্রবণতা আছে যারা তাদেরকে প্রতি একটা উন্নাসিক ভাব দেখায়, তাদের প্রতি একটা অস্বাভাবিক কত ভাব দেখায়, তারা মনে করে যে এই সমস্ত মানুষগুলো যেগুলো বলেছে তারা ভুল বলেছে, এবং আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে নিজেদেরকে মনে করি যে হ্যাঁ আমরা যেটা করছি সেটি ঠিক। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে অন্যের অন্যের মানসিকতা, অন্যের দৃষ্টিভঙ্গি, অন্যের চিন্তা চেতনাকে সম্মান করাটাও একটি গুরুত্বপূর্ণ আচরণ। সো এই আচরণটি আমরা শিখব, এবং আমরা আশা করব যে এই ইংরেজি সাহিত্যে যারা পড়ছেন তারা এই সাহিত্যিকদেরকে, এই কবিদেরকে, এই লেখকদেরকে বুঝতে চেষ্টা করবেন, তার প্রেক্ষাপট, তার পরিবেশ, তার সময়, তার জীবনকাল, তার সমস্ত কিছুকে আপনি অবজার্ভ করবেন এবং সেই অনুযায়ী পড়বেন। আর একটা ব্যাপার, সেটি হচ্ছে যে এই সমস্ত কবি সাহিত্যিকদেরকে আপনি অবশ্যই সম্মান করবেন, প্রচণ্ড সম্মান করবেন, প্রচণ্ড ভালোবাসবেন, এবং একটা সময় দেখবেন যে হ্যাঁ তাদের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, এবং আপনি এক সময় দেখবেন যে আপনি দেখবেন যে খুব বিশাল সাইজ এই ইংরেজি সাহিত্যটা। আপনার মনে হবে যে এটি বঙ্গোপসাগর না, বঙ্গোপসাগর না, এটি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি বড় মনে হবে এটাকে। তার মানে এত বিশাল এবং এত গভীর এই ইংরেজি সাহিত্য যে আপনি একসময় দেখবেন যে আপনি চার্ন হয়ে গেছেন, এবং আপনি একটা নতুন একটা জগৎ পেয়ে যাবেন। আপনি দেখবেন যে আপনার ভালো লাগা, ভালোবাসার একটি নতুন জগৎ সৃষ্টি হয়ে গেছে। তাহলে আপনি যদি এই ভালোবাসা এবং ভালো লাগার নতুন একটা জগৎ সৃষ্টি করতে চান যেটি অন্য কারো দখলে নাই, তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, ইংরেজি সাহিত্যকে ভালোবাসতে হবে। ইংরেজি সাহিত্য বলছি, এটি কিন্তু ইংরেজি সাহিত্য পড়ছেন বলে বলছে, কিন্তু সাহিত্য তো সাহিত্যই, সাহিত্য সবার জন্য, সাহিত্য বাংলার সাহিত্য, সাহিত্য ইংরেজি সাহিত্য, সাহিত্য আরবি সাহিত্য, সাহিত্য হিন্দি সাহিত্য, উর্দু সাহিত্য, ফার্সি সাহিত্য, আপনি যে কোনো সাহিত্যই বলুন না কেন সেটা সাহিত্য। সাহিত্য হচ্ছে অর্থ হচ্ছে হিত, মানুষের হিত করা, ভালো করা। তার মানে হচ্ছে প্রত্যেক সাহিত্যই মানুষের ভালো করার জন্যই উদ্দেশ্যই তৈরি হয়ে থাকে বা রচিত হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ইংরেজি সাহিত্য পড়ার সময় এই লেখক কবিদেরকে ভালোবাসবেন, লেখক কবিদের প্রতি মানসিকতা রাখবেন হচ্ছে পজিটিভ, এবং তাদের দৃষ্টিভঙ্গির সাথে নিজের দৃষ্টিভঙ্গিকে মেলাবেন, অবশ্যই কন্ট্রাস্ট করবেন না। তার মানে কন্ট্রাস্ট করার অর্থ হচ্ছে তাদের সাথে পার্থক্য করবেন না। পার্থক্য করতে গেলে কিন্তু আপনার এটি ঠিক হবে না, কারণ তার দৃষ্টিভঙ্গির সাথে আমার দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক পার্থক্য। কারণ মিল্টনের দৃষ্টিভঙ্গি, ওয়ার্ডসওয়ার্থের দৃষ্টিভঙ্গি, শেক্সপিয়ারের দৃষ্টিভঙ্গি, চসারের দৃষ্টিভঙ্গি, টেনিসনের দৃষ্টিভঙ্গি, ব্রাউনিংয়ের দৃষ্টিভঙ্গি, ডিকেন্সের দৃষ্টিভঙ্গির সাথে যদি আমি আমার দৃষ্টিভঙ্গিকে আলাদা করি, এবং আমি যদি এর সাথে মিলানোর চেষ্টা করি, তাহলে কিন্তু এটি হবে আমার জন্য একটি ব্যর্থতা। এই ব্যর্থতার অর্থ হচ্ছে এই যে আমি মনে করবো যে অ্যাকচুয়ালি আমি বোধহয় একটা একজন অনেক ভালো বুঝছি এবং তারা ভুল বুঝছে। তাই কি হয়, এত বড় বড় মানুষ, এত স্বীকৃত মানুষ যাদেরকে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে, যাদেরকে এত জ্ঞানীগুণী ভাবছেন, তারা ভুল বলছে আর আমি ঠিক বলছি, এটি কিন্তু ভাবার কারণ নেই। সো নিজের প্রেজুডিস থেকে বের হয়ে আসতে হবে, নিজের প্রেজুডিস থেকে বের হয়ে ইংরেজি সাহিত্যকে উপভোগ করতে হবে। ইংরেজি সাহিত্য উপভোগ করতে নিয়ে আপনি দেখবেন যে অনেক সময় কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার যে মূল্যবোধ, আপনার যে প্রেজুডিস, এই মূল্যবোধ এবং প্রেজুডিসের সাথে সংঘর্ষ করবে। এই সংঘর্ষ করলে আপনি কী করবেন, সংঘর্ষ করলে আপনি জাস্ট টেক ইট ইজি। তো এই ইজি টেকিংয়ের পরে আপনি আবার দেখবেন যে আপনার সংস্কৃতিকে আপনি যখন সম্মান করতে শুরু করেছেন, অ্যাকচুয়ালি যার যার কালচারকে তার তার
সম্মান করলে সেই জাতি তত বড় হয়ে যায়। আমরা দেখব যে এই যে এই ইংরেজি সাহিত্যিকরা তারা কতটা সম্মান করেছে তাদের সংস্কৃতিকে, তাদের সাহিত্যকে, তাদের লালন করেছে তাদের মানুষগুলোকে, এবং আমরা আমাদের স্বজাতি, আমাদের সাহিত্য, আমাদের মানুষগুলোকে সম্মান করতে শিখব তাদের দ্বারা। তো এই বড় বড় কবি, বড় বড় লেখকদের কাছাকাছি সংস্পর্শে এসে আমাদের মনটা উদার হয়ে যাবে, আমরা একসময় অনেক বেশি বুঝতে পারবো। আর দেখা যাবে কি, একটা সময় আসবে যখন আপনার মনে হবে যে আপনি অনেক কিছু ভালো বুঝছেন, তখন একটা ব্যাপার হবে, সেটি হচ্ছে যে আপনার লেখার যে বিষয়টি, লেখার বিষয়টি কিন্তু আপনাকে রপ্ত করতে হবে ভালো করে। কারণ আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই এই সমস্যাটি হয়ে থাকে, তারা ফলাফল খারাপ করে, তারা হাহুতাশ করে এবং তারা বিশ্ববিদ্যালয়কে দোষারোপ করে থাকে। তারা বলে থাকে যে আমার নাম্বার আমার খারাপ দেখব, আমি নাম্বার বেশি পেতাম, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকে। বিশেষ করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে এই বিষয়টি বেশি হয়ে থাকে। তো কেন এই বিষয়টি বেশি হয়ে থাকে সেই বিষয়টি আমি একটু বলছি আপনাদেরকে। মূলত একজন শিক্ষার্থী যখন সে ইংরেজি পড়া শুরু করে এবং সে ইংরেজি প্রশ্নগুলো পড়ে এবং পরীক্ষার হলে সেগুলো মুখস্থ লিখে উত্তর দিয়ে চলে আসে, তখন দুটো ব্যাপার ঘটে। একটি ব্যাপার হচ্ছে যে শিক্ষার্থীর এই উত্তরগুলো যখন শিক্ষার্থী লিখে আসে, তখন হুবহু সে একটা নোট লিখে আসে, সেই নোটটি তার কোনো টিচারের লেখা বা কোনো কোথাও সংগ্রহ করা, যেটি লিখলে দেখলেই বোঝা যায় যে যে লেখার যে স্টাইল, লেখার যে ধরন, লেখার যে সমৃদ্ধি, সমৃদ্ধ একটা ভাব, এটি কখনো হতে পারে না একজন এত কম বয়সী টেন্ডার এজের একজন শিক্ষার্থী এটা লিখতে পারে না। তাহলে এটি সে কে করে কী করেছে, এটি সে মুখস্থ করেছে। এবং যখনই মুখস্থ করে আপনি লিখবেন, তখনই কিন্তু আপনাকে নাম্বার কমিয়ে দেওয়া হবে এবং নাম্বার তাকে কমিয়ে দেওয়া হয়। তাহলে একভাবে আপনি নাম্বার কম পেলেন। অন্য একটিভাবে আপনি নাম্বার কম পেতে পারেন, সেটি হচ্ছে যে আপনি যখন এইটি সরাসরি মুখস্থ না করে আপনি যে কী করছেন, আপনি জাস্ট এটাকে আপনার মতো করে আপনাকে প্রডিউস করলেন খাতায়। আপনি যখন আপনার মতো করে খাতায় প্রডিউস করলেন, তখন কিন্তু আরও একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা গেল, সেটি হচ্ছে যে আপনার কিছু কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। আপনি হয়তো টেন্সে ভুল করছেন, আপনি হয়তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বা এস যোগ করতে পারছেন না। আপনি হয়তো সিঙ্গুলার প্লুরাল যেখানে সিঙ্গুলার দেওয়ার কথা সেখানে সিঙ্গুলার দিচ্ছেন না, প্লুরাল দিচ্ছেন, যেখানে প্লুরাল দেওয়ার কথা সেখানে প্লুরাল না দিয়ে সিঙ্গুলার দিচ্ছেন। তো এইভাবে আপনি কিন্তু বেশ কিছু গ্রামাটিক্যাল ভুলগুলো করে ফেলছেন, এবং ভুলগুলো এতই বেশি সিলি হয়ে যাচ্ছে যে এই সিলি মিস্টেকগুলো কিন্তু আমাদের এই টিচাররা মনে করে যে যখন তারা যে খাতা আপনার মূল্যায়ন করবে, তিনি তখন আপনাকে একটা মিস আন্ডারস্ট্যান্ড করেন না, আন্ডার এস্টিমেট করেন, আন্ডার এস্টিমেট করে আপনাকে নাম্বারটা কম দিয়ে দেয়। এবং এই যে একবার নাম্বার কম দেয়, তার ফলে পুরো খাতাতেই, পুরো সবগুলো পোস্টে কিন্তু এর প্রভাব পড়ে যায়। সো আপনাকে কিন্তু এই বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। এক নম্বর কেয়ারফুলনেস সেটা হচ্ছে যে আপনি মুখস্থ করে লিখবেন না। তাহলে কীভাবে লিখবেন? ইয়েস, আপনি অবশ্যই মুখস্থ করবেন, অবশ্যই করবেন, বাট লিখবেন নিজের মতো করে। আবার নিজের মতো করে লিখলেও তো গ্রামার ভুল হয়, তাহলে এখানে কী করবো? ইয়েস, তাহলে এখানে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে গ্রামারটা ঠিক করে নিতে হবে। খুব কমন কিছু গ্রামার, যে গ্রামারগুলো আমরা দেখে থাকি আমাদের একেবারে ছোটোবেলা থেকে যেগুলো শিখে এসেছি, যদিও আমরা সবাই খুব ভালো করে শিখি না, যেমন আপনার পার্টস অফ পিস, টেন্স, এই বিষয়গুলো এখন আপনাকে রপ্ত করার সময় হয়েছে। আর এই রপ্ত করার ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ছোটোদেরকে ইংরেজি পড়াবেন। একটা ছোটো বাচ্চা বা হাই স্কুল বা প্রাইমারি স্কুলের কোনো স্টুডেন্ট জোগাড় করবেন, সেই স্টুডেন্ট যদি আপনার এমন হয়ে থাকে যে আপনাকে ফ্রি পড়াতে হচ্ছে, তবু ফ্রি পড়াবেন, তারপরে ওকে আপনি ইংলিশটা পড়ানো শুরু করেন, আপনাকে গ্রামার পড়ান, এবং দেখবেন যে আপনার যদি উপকার হবে, এবং নিজে তো পড়বেন, নিজে পড়বেন, এটা আপনার উপকার হবে। তো ভিউয়ার্স, আমি বুঝতে পারলাম, বোঝাতে পারলাম আপনাদের বোঝা যে গ্রামাটিক্যাল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনার গ্রামার যখন আপনি ঠিক করে লিখবেন, তখন নম্বর বেড়ে যাবে, এবং আপনি প্রথম দিকে যদি এইভাবে সবল হয়ে যান, পরবর্তীতে এত সহজ লাগবে ইংরেজি সাবজেক্ট যে আপনি দেখবেন যে আপনি এক একটা পেপার পড়ছেন, এক একটা গল্প, কবিতা, উপন্যাস, নাটক পড়ছেন এবং সেগুলো সম্পর্কে লিখছেন খুব সহজে, খুব সহজে লিখছেন এবং আপনি এনজয় করতে পারছেন। তো ভিউয়ার্স, এই যে এই বিষয়গুলো থেকে আপনার যে আমি যে কথাগুলো বললাম আপনাকে, সেখান থেকে আপনার একটা ভিউ কিন্তু এসেছে যে আপনাকে কী করতে হবে, জাস্ট আপনি এটার সাথে লেগে যান। লেগে যাওয়া বলতে কি, যে এক জায়গায় আপনি থাকবেন আর এক জায়গায় আপনার সাবজেক্ট থাকবে, এই কাজটি করবেন না, বরং এক আপনি এবং আপনার সাবজেক্ট মিশে যান, মিশে যান, কিন্তু ভালোবেসে একাকার হয়ে যান। আপনি 5 বছর যাবতের সঙ্গে থাকবেন, সো আপনি কি তাকে কি আলাদা করে রাখতে পারেন বা রাখার ঠিক?
ইন দ্য সেম ওয়ে আপনি দেখেন যে আপনার এই সাবজেক্টটি দিয়ে যদি আপনাকে আর্ন করতে হয়, যদি এমন হয়ে থাকে যে আপনি এই সাবজেক্টের দ্বারা আপনি একটা জব পেলেন, সেই জবটা হচ্ছে ইংলিশ রিলেটেড জব, সেটি কী হতে পারে? সেটি হতে পারে যে কোনো দোভাষী, কোনো বিদেশিদের সাথে কথাবার্তা বলার বিষয়ে কোনো কমিউনিকেটর, কোনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ক্যাডারের জব পেয়েছেন আপনি, কোনো দূতাবাসে আপনি জব পেয়েছেন। তো এই সমস্ত জবগুলো যদি আপনি পেয়ে থাকেন, এবার আবার যদি এমনও হয়ে থাকে যদি আপনি টিচার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এইগুলো সারা জীবন সঙ্গে নিয়ে থাকতে হবে। সো আপনি কিন্তু তাকে ছাড়তে পারছেন না, যেহেতু আপনি তাকে ছাড়তে পারছেন না, আপনি যদি তাকে নিয়ে থাকতে হবে, সো তাকে ভালোবাসাটাই আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। কারণ ইফ ইউ কান্ট অ্যাভয়েড সামথিং, লাভ ইট, লাভ ইট, লাভ ইট। তো ভিউয়ার্স, আমি এখানে যে বিষয়টি বললাম আপনারা বুঝতে পারছেন যে আপনাকে কী করতে হবে, একাত্ম হতে হবে, আপনাকে ইংলিশটাকে ভালোবাসতে হবে। আর একটি বিষয় সেটি হলো যে আপনার যখন আপনি ভালো করে পড়বেন, ভালো করে জানবেন, তখন আপনার ব্রিফ কোশ্চেনগুলো আপনি ভালো লিখতে পারবেন, ব্রিফ কোশ্চেনগুলো ভালো লিখতে পারবেন, এবং যে প্রশ্নটা আপনার কমন আসবে না, প্রত্যেকটা পরীক্ষায় দেখবেন যে একটি করে পেপারে আনকমন থাকে, একটি করে পেপারে প্রশ্নগুলো কমন পাওয়া যায় না। এটি সাধারণত ন্যাচারালি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, প্রত্যেকটা পরীক্ষায় একটা পেপার, যে কোনো একটা পেপার সাধারণত স্টুডেন্টরা কমন পায় না, হুবহু কমন পায় না। সেক্ষেত্রে যে যখন আপনি হুবহু কমন পাবেন না, তখন কিন্তু আপনাকে কী করতে হবে, আপনাকে বানিয়ে লিখতে হবে। এই বানিয়ে লেখা বা নিজের মতো করে লেখা কিন্তু যদি তখনই পারবেন যখন আপনার পুরো স্টোরি সম্পর্কে ধারণা থাকবে, কবিতার থিম সম্পর্কে ধারণা থাকবে, নাটকের কাহিনী সম্পর্কে ধারণা থাকবে। তো সো আপনাকে কিন্তু এই ডিটেল পড়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলো শুধু মুখস্থ নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, কেউ কেউ আপনাকে বলবে যে আমি ভালো রেজাল্ট করেছি, আমি এটা করেছি, এত পড়াশোনা করি নাই, কিন্তু আপনি এদিকে কান দিবেন না, কারণ সে কতটা ভালো ফলাফল করেছে সে কিন্তু নিজে জানে, আপনাকে বলছে একটা, তার মন কিন্তু আরও একটা অন্য কথা বলছে। তো ভিউয়ার্স, এখন যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি পড়াশোনা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, আপনি একটা সময় ঠিক করে নেবেন যে এই সময়টা আমি পড়বো, আমি এই সময়টা পড়াশোনা করব, এবং কবিতার বিষয়গুলো, গল্পের বিষয়গুলো নিয়ে ভাবনায় নিয়ে আসবেন, একেবারে আলাদা করে ফেলবেন না। তো ভিউয়ার্স, এখন আমি বলবো তাদের কথা, যাদের কথা আমি বলেছিলাম শুরুতে, যারা ভর্তি হয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি পড়তে চান না ইংলিশ, তাদের জন্য কথা হচ্ছে কেউ কেউ এমন আছেন যে ইংলিশ তাদের জন্য একটি জম সাবজেক্ট, ভয় পান, ইংলিশ দেখলে ভয় পান, অনেক আগে থেকে ইংলিশকে ভয় পেতেন, এবং আপনি খুব বেশি সাহসী না, তার মানে খুব বড় ধরনের মানসিক পরিবর্তন করার সাহস আপনার নাই, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি ইংলিশ আপনি ছেড়ে দেবেন, আপনি ইংলিশ জাস্ট ছেড়ে দেন। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? যদিও কথাটা কঠোরভাবে বলেছি, কিন্তু আপনার ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, সবচাইতে ভালো কাজ হচ্ছে ইংলিশটা ছেড়ে দেওয়া। আর যদি এমন হয়ে থাকে যে আপনি যদিও আগে ইংরেজিকে ভয় পেতেন, কিন্তু এখন ভাবেন যে ইংরেজি একটি সাবজেক্ট, যে সাবজেক্ট অনেকেই পড়ে, আমিও পারবো, আমিও পড়বো, তাহলে কিন্তু আপনার জন্য এই পরামর্শ না, কারণ নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং ইজ পসিবল। এবং আমরা বাঙালিরা তো অনেক কিছু করেছি, আমরা অনেক কিছু করেছি, আমাদের বিশ্বে আমাদের বড় বড় অবদান আছে, এই মহাকাশ যে গবেষণা করলো, মহাকাশের ছবি তুললো, সেই ওয়েব স্পেস ক্যামেরা, সেখানেও সেইটাতেও অবদান আছে বাংলাদেশের মেয়ে লামিয়ার। তো আমাদের কিন্তু শক্তি অনেক, এই শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারি নাই, কারণ আমরা সারা জীবন মুখস্থ করে পড়াশোনা করেছি, আমাদের এই ব্রেনটাকে কাজে লাগাই নাই, আমাদের হার্টটাকে কাজে লাগাই নাই। তো এই ব্রেন এবং হার্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি, তার মানে এই না যে আমি ইংলিশ অনার্স পড়তে পারবো না। তো ইংলিশ অনার্স পড়তে হলে কিন্তু আপনাকে অবশ্যই মনোবল শক্ত করতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি একটু মনোযোগ দিই, আমি একটু কষ্ট করি, আমি একটু পরিশ্রম করি, আমি এর পিছনে ভালোবাসা দিই, আমার যে ডেডিকেশান আছে, আমার যে সিনসিয়ারিটি আছে, আমার পাংচুয়ালিটি, আমার সমস্ত ভালো গুণাবলী আমি এর সাথে অ্যাসোসিয়েট করি, তাহলে আমার পক্ষে এটি সম্ভব হবে। আর আপনি অবশ্যই পারবেন, আপনাকে অবশ্যই পারতে হবে। প্রথম বর্ষ, যারা প্রথম বর্ষে ভালো করে,
যারা প্রথম বর্ষে ভালো করে পড়াশোনা করে, তাদের দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, পঞ্চম বর্ষ যাই বলেন, কোনো তাদের সমস্যা হয় না। কিন্তু যারা ফার্স্ট ইয়ারের কিছু গ্রামারের কিছু বিষয় আছে, লিটারেরি টার্মস, তারপরে ফিগার অফ স্পিচ, রেটোরিক, প্রসোডি, এই সমস্ত বিষয়গুলো ফার্স্ট ইয়ারে শেখানো হয়, আর এই বিষয়গুলো ভালো না বুঝলে পরবর্তীতে সব জায়গায় সমস্যা থেকে যায়, এটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। সো অবশ্যই আপনারা ক্লাসগুলো করবেন, ক্লাসের সঙ্গে থাকবেন, আর আপনারা পড়াশোনা করবেন, দেখবেন যে কী কীভাবে করতে হবে। একটা সময় দেখবেন যে আপনি যদি ভালো করে ফার্স্ট ইয়ার পড়াশোনা করেন, সেকেন্ড ইয়ারে আপনার টিচারের অত বেশি হেল্প না হলেও চলবে, থার্ড ইয়ারে আপনি দেখবেন যে অনেক নিজেই ভালো বুঝছে। সো আপনাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারকে খুব বেশি গুরুত্ব দেন, ফার্স্ট ইয়ার সময়টাকে খুব বেশি কাজে লাগান। পরে দেখবেন যে আমি যে বিষয়গুলো আপনাকে বলছি, এই বিষয়গুলো, এই পরামর্শগুলো আপনি আপনার ছোটো ভাই বন্ধুকে দিতে পারবেন, এবং দেখা যাবে যে এমনও হতে পারে যে আমার সাথে বেশি ভালো করে, আমার সাথে বেশি গুছিয়ে আরও সুন্দর করে আপনি প্রেজেন্ট করতে পারছেন। তার মানে হচ্ছে আপনার অভিজ্ঞতা আরও বেশি শক্তিশালী হয়েছে। তো ভিউয়ার্স, সঙ্গে ছিলাম আপনাদের, সঙ্গে থাকার চেষ্টা করি সবসময় যতটুকু পারি, আপনাদের চলার পথে আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি। তো আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন, ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেলটি আপনাদের চ্যানেল, হোয়াইট বোর্ড ফেসবুক পেজটি আপনাদের জন্য করা, এই পেজটি লাইক করবেন এবং ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এর সঙ্গে থাকবেন, কখন কোন ভিডিও আপলোড হচ্ছে সেটি আপনারা দেখবেন, আপনাদের ভিডিওগুলো কোনগুলো প্রয়োজন, আপনাদের কী কী বিষয়ে প্রবলেম থাকে সেই বিষয়গুলো আপনাদের জানাবেন। আমার মানে যথেষ্ট লিমিটেশন থাকা সত্ত্বেও চেষ্টা করব আপনাদের এই সমস্ত প্রয়োজনগুলো মেটানোর জন্য। আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সঙ্গে ছিলাম পুরোটা সময়, আশা করি আবারও থাকবো, আবারও দেখা হবে, আপনাদের সঙ্গে কথা হবে, ভালো থাকবেন, শুভকামনা।